আজকে বহুদিন পর একটা ফিল নিয়ে বাইক চালাইতেছি, ভালোই লাগতেছে। হে ইয়ো, হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সকলে? আই হোপ সকলেই ভালো আছেন। দিস ইজ মিস মামেশন অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, আজকে অনেক দিন পরে একটু নিঃশ্বাস নিতে বেরোইলাম। নিঃশ্বাস নিতে বলতে, ফার্স্ট মোটোব্লগ করার পর এখন পর্যন্ত বাইক বের করা হয় নাই। ফার্স্ট মোটোব্লগ যেদিন করছি ওই দিনের পরের দিনই আর কি শাটডাউন শুরু হয়েছে, এই কারণে ভিডিও করা হয় নাই। আর আজকে বাইকটা একটু বের করলাম, একটু এমার্জেন্সি একটু কাজ আছে সেই কারণে, আর ভাবলাম একটা তার মধ্যে একটা ভিডিও শ্যুট করি। সো এই আর এখন আমি যাব হচ্ছে গিয়ে কাচ্চির ওইদিকে, আর একটু একটু ভয় ভয়ও লাগে, কারণ যদি সামনে কোনো পুলিশ বা কিছু পড়ে তাহলে তো সমস্যা, বিকজ লকডাউনের অনেক কড়া চলতে আছে, সব যে বাজারঘাটে দোকানপাট সবগুলোই বন্ধ। মূল কাজ হচ্ছে আমার গাড়ির চেইন, চেইনে আসলে পালসার ডাবল ডিস্কের চেইনে আসলে সমস্যা দেখা দেয়, সেই সমস্যাটা আমার এখন দেখা দিছে। এই এক বছরের বেশি সময় এখন আমার চেইনে সমস্যা দেখা দিচ্ছে। সো এইটা একটু নিয়ে গ্যারেজে যাব, আর তার পাশাপাশি একটু বাইক নিয়ে বের হলাম। আসলে আম্মু বাইক নিয়ে বের হতে দেয় না, কারণ এই করোনায় অনেকজনই আর কি, অনেক লোক এখন করোনা আক্রান্ত হচ্ছে, অনেক লোক মারা যায়, এই কারণে ভয়তে আম্মু বাইক নিয়ে বের হতে দেয় না, কোথাও যাইতেই দেয় না আর কি। বাসায় থাকি, বাসায় বসে ফোন টিপি, এই হুদাই কোনো কাজ কাম নাই। তো আজকে বহুদিন পর একটা ফিল নিয়ে বাইক চালাইতেছি, ভালোই লাগতেছে। চিন্তা করতে আসি এই দিক দিয়ে যাব নাকি সোজা, সোজাই যাই, কারণ এইদিকের রাস্তা খুব খারাপ, আর এইদিক থেকে একটু ঘুরে হইলেও রাস্তাটা ভালো। আর আজকেও আমার পিছনে আছে রুমান পিওর বরিশাল ভাইয়া। আসলে আজকে বেরোইতে অনেক ঝামেলা হয়েছে, আম্মু আসতে দেবে না বাইক নিয়ে, এই তারপর অনেক কষ্টে ম্যানেজ করছি, কারণ ভিডিও তো একটা করা লাগে, আর এরকমের চললে তো আমার ভিডিওর 12টা এরকমের যদি চলে তাহলে ভিডিও তো করতেই পারবো না, আর কোথাও যে বের হব তাও পারবো না, এরকমের আর কতদিন এই যে লকডাউন, এর কারণে কোথাও যেতে পারছি না, সব জায়গায় পুলিশ, আল্লাহই জানে আজকে যদি সামনে পুলিশ পড়ে কি হইবে, সামনে পুলিশ পড়লে কি হইবে আল্লাহই জানে, আল্লাহ রক্ষা করবে আজকের মতো। রাস্তায় তেমন একটা গাড়ি নাই, গাড়ি বন্ধ, বেশি গাড়ি ঘুড়ি নাই, তবে এই লকডাউনটা দিয়ে একটা দিক থেকে ভালো হয়েছে, কারণ লকডাউনে তো গাড়ি বের করতে পারছি না, আর তার কারণে গাড়ির তেল ভরা লাগে না, ওই টাকাটা এখন জমা আছে। এই আসলে আমরা মোটামুটি ভালোই আছি, যারা শহরের দিকে আছে তারা তো খুব
যন্ত্রণার মধ্যে, কারণ শহরে তো পুলিশের আনাগোনা একটু বেশি আর আমাদের একটু গ্রাম সাইডে একটু কম। তাও আসে মাঝে মাঝে আসে। আল্লাহ জানে, কাকসিরা বাজার যদি পুলিশ থাকে তাইলে তো 12টা। যদিও মাস্ক থাকলে কিছু বলে না, তারপরও জানি না, মাস্ক তো আছে আর সেন্টে খুব সমস্যা দেখা দেয়, একটু বাড়ি দেয়, টাস টাস বাড়ি দেয়। পালসার ডাবল ডিক্সের এই একটা একটু মেইন সমস্যা। আমার অনেকজনে বলছে যে এটা এই পালসার ডাবল ডিক্সের সেইনে সমস্যা থাকে, সমস্যা দেখা দেয় বহুদিন পরে। তো আমার প্রায় 1 বছরের বেশি তারপর এই সমস্যাটা দেখা দিছে। আল্লাহই জানে সেইন নতুন করে আবার লাগানো লাগে কিনা। তবে আশা করি অতটা সমস্যা হয় না, দেখি। তারপরও আসলে এটার চেইন কভার লাগানোর কোনো সিস্টেম নেই, মডিফাই করে লাগানো যায় কিন্তু তাতে বহুত ঝামেলা, এই কারণে লাগাই নেই। আর চেইন কভার না লাগানো আসলে এই যে ধুলা বালি কাদা সব চেইনে, এই কারণে চেইনটা একটু ক্ষয় হয়, যার কারণে চেইনে সমস্যা দেখা দেয়। তো কাকসিরা বাজারের কাছাকাছি আসছি আর এখন হয়তো ভিডিওটা শেষ করব। আর শেষ করার মধ্যে আপনাদের কিছু কাকসিরা লঞ্চ ঘাট সহ নদীর কিছু ভিউ দেখানোর চেষ্টা করব। তো প্রায় বাজারে আসা, তো প্রায় বাজারে আসছি আর অবশেষে কাজ সবগুলো শেষ, আর কাজ সবগুলো শেষ করতে করতে একটু রাত হয়ে গেছে। তো এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর আজকে মূলত 2টা কারণে আসছিলাম, সেই নিয়ে খুব সমস্যা দেখা দিয়েছিল গাড়ির, আর দ্বিতীয় একটু ওখানে আর্জেন্টিনা ব্রাজিল খেলা হয়েছিল এই কারণে। তো আজকে খেলার ফলাফল ছিল আর্জেন্টিনা আর ব্রাজিল ড্র হয়েছে ম্যাচ। আর আমার যে মেইন যে কাজ সেইটা করা হয়েছে, ওই মেইন কাজ সেইন ঠিক করা হয়েছে। তো এখন দেখি আপাতত এরকমের চালাইয়া, যদি এই ঠিকই কাজ হয় তাইলে তো ভালো, নাইলে তো সেইন পাল্টানো লাগবে, উপায় নাই কোনো কিছু। কারণ এই পালসার ডাবল ডিক্সের এই একটাই সমস্যা, সেই নিয়ে খুব সমস্যা দেখা দেয়। তো এখন আসি আমি কাকসিরা বাজারের ভিতরে, আর বাজার মোটামুটি নির্জন, সবাই পুলিশের ভয়ে নির্জন মোটামুটি বাজার। তো কি বলবো আর, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আর সবাই
কি করোনা মহামারী রোগে সকলে সাবধানভাবে চলাফেরা করবেন, প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না, সকলে মাস্ক পরিধান করে চলাফেরা করবেন। আসলে এখন বর্তমানে করোনার অবস্থা খুবই খারাপ। আজকে যদি আমার এই গাড়ির এই কাজটা না করা লাগতো তাহলে আমি বের হতাম না। সো এই আর আজকের ভিডিও এখানে শেষ করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।